আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ভিভো এস ওয়ান প্রোর ফুল ক্যামেরা সেটিংস, যেখানে ভিভো এস ওয়ান প্রোতে পিছনে চারটে ক্যামেরা দেওয়া রয়েছে আর ফ্রন্টে সিঙ্গেল ক্যামেরা দেওয়া রয়েছে 32 মেগাপিক্সেলের। তো আমি ক্যামেরা ওপেন করলাম, ক্যামেরা ইন্টারফেসটা এরকম। প্রথমে আপনাকে এয়ার স্টিকার এখানে আপনারা পেয়ে যাবেন, এয়ার স্টিকার মোড। এখানে অনেকগুলো এয়ার স্টিকার অপশন দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন, আপনি ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। যাই হোক, এখানে তো যাই হোক, এটাকে আমি কেটে দিচ্ছি, ক্যান্সেল করে দিচ্ছি, ওকে নর্মাল করে দিলাম। এবার এখানে আমি দেখতে পাচ্ছি যে ফ্রেম, এখানে দেখতে পাচ্ছি যে ফ্রেমের অপশন 4:3, এটাকে আপনি কমাতে পারেন, বাড়াতে পারেন। নর্মালি আপনি এখানে দেখতে পারেন ফুল স্ক্রিন, 16:9 এবং 1:1। 4:3 রেখে দিলাম, কেননা এটা হচ্ছে ক্যামেরা ফুল রেজুলেশন নাই সেই কারণে। তারপরের অপশন রয়েছে পোর্ট্রেট, তো এই পোর্ট্রেট শটস আপনি নিতে পারবেন 2x জুম করে অথবা নর্মাল ফটো নিয়ে। এবং তাছাড়াও এখানে অপশন থাকছে আলট্রা ওয়াইডের, যে এই আলট্রা ওয়াইডে আপনি পোর্ট্রেট শট নিতে পারবেন, কিন্তু পোর্ট্রেটের যে কাজটা ব্যাকগ্রাউন্ড ব্লার করা সেটা এখানে সম্ভব নয়। আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ব্লার হয়নি পোর্ট্রেটে, অর্থাৎ যে নর্মালি যে পোর্ট্রেট শটে ব্যাকগ্রাউন্ড ব্লার হয় সেটা কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরায় সম্ভব না। তবুও এখানে অপশনটা দিয়ে রেখেছে যেটা কাজ করে না। যাই হোক, এটা আমি অফ করে দিলাম আলট্রা ওয়াইড লেন্সটাকে। এবার এখানে দেখি ফ্রেম, ফ্রেমের সেম অপশন ফ্রেম দেওয়া রয়েছে। তাছাড়া আছে ফিল্টার, অনেকগুলো ফিল্টার যেগুলো আপনি আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। আর সবচেয়ে ভালো বিষয় হলো এখানে ফিল্টারের যে কালারটা সেটা আপনি ইচ্ছা মতো অ্যাডজাস্ট করতে পারেন, আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারেন। তো যাই হোক, এটাকে আমি নর্মাল করে দিলাম। তাছাড়া রয়েছে এখানে এইচডিআর অন এবং অফ, অটোর কোনো সিস্টেম দেওয়া নেই। এবং ফ্ল্যাশ লাইট, ফ্ল্যাশ লাইট এখানে দেখতে পাচ্ছেন অটো অন অফ। আর এখানে ফিল লাইটিং, অর্থাৎ এটা অল টাইম জ্বলতে থাকবে, তো এটাকে আমি অফ করে দিচ্ছি, অফ থাকলো। আর এখানে আপনি নর্মালি, এ তো আমি প্রথমে বলেছিলাম 2x এবং 1x, যেটা নর্মালি আপনি যে কোনো অপশনেই পেয়ে যাবেন। তাছাড়াও এখানে রয়েছে আলট্রা ওয়াইডের অপশন, আলট্রা ওয়াইডও আপনি চাইলে ব্যবহার করতে পারেন। এবং তাছাড়া রয়েছে এখানে বিউটি ফেসের জন্য আপনি অনেকগুলো অপশন দেওয়া রয়েছে যেটা আপনি ব্যবহার করতে পারেন। ভিভো নর্মালি বিউটির যে মুডটা দেয় সেটা বলাই যেতে পারে মেকআপ বক্স। এতগুলো অপশন শুধু আপনার ফেসটাকে গ্লো করার জন্য, ভালো দেখানোর জন্য, এবং মুখটাকে মোটা অথবা পাতলা করার জন্য সব রকম অপশন দেওয়া আছে এখানে। নাকের অপশন দেওয়া আছে, ফেসের অপশন, চোখের অপশন, আরও অনেক কিছুর অপশন এখানে দেওয়া রয়েছে। তো যাই হোক, এটাকে আমি অফ করে দিলাম। এবার আসি নর্মাল ফটোতে। নর্মাল ফটোতেও সেম অপশন থাকছে 1x এবং 2x, দুটো অপশন। তাছাড়া রয়েছে আলট্রা ওয়াইড, আলট্রা ওয়াইডের অপশন রয়েছে নর্মাল ক্যামেরাতে। তাছাড়া রয়েছে বোকে, বোকে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ব্লার। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড ব্লার, এখানে আমি একটা ক্লিক করে দিলাম ব্যাকগ্রাউন্ড ব্লারটা আপনাকে ভালোভাবে দেখানোর জন্য। তো এখানে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড ব্লারটা এই যে এটার উপরে নিয়েছে ফোকাস, বাকি ব্যাকগ্রাউন্ড ব্লার হয়েছে। কিন্তু এখানে একটা প্রবলেম রয়েছে ব্যাকগ্রাউন্ড ব্লারে, এখানে দেখতে পাবেন যে ফেসে নিয়েছে, এর যে বডি, এই বডিতে কিন্তু ব্লার নিয়ে নিয়েছে, অর্থাৎ এর যে ব্যাকগ্রাউন্ড ব্লার করার ক্ষমতাটা, পোর্ট্রেট করার ক্ষমতাটা সেটা খুব একটা ভালো নয়। অর্থাৎ এজ ডিটেকশন যেটাকে ডিটেকশন করবে যে সাবজেক্টটাকে, সেটার করার ক্ষমতাটা এটাতে একটু কম দেওয়া রয়েছে। এর আগে আমি ব্যবহার করেছি ভিভো U20, যেখানে নর্মালি পোর্ট্রেট শটস, বোকে শট খুব ভালো আসতো, যেটার দামও খুব অল্প, এটার চেয়ে অর্ধেক দাম, আর এটার দাম অনেকটাই বেশি। তো এখানে এই প্রবলেমটা রয়েছে বুকে এফেক্টের জন্য। তাছাড়াও রয়েছে ফ্রেমের অপশন, ফিল্টারের অপশন, এইচডিআর অন অফ, ফ্ল্যাশ লাইট, যেটা আমি আগেও দেখিয়েছি। এবার আমি আসি সেটিংসে। সেটিংসে এখানে সাউন্ডের অপশন, জিওগ্রাফিক্যাল লোকেশন, মিররের অপশন, তাছাড়া আপনি চাইলে, তাছাড়া আপনি ওয়াটারমার্ক অ্যাড করতে পারেন। এখানে ওয়াটারমার্ক অ্যাডের অপশন দেওয়া রয়েছে, এটাকে আমি অফ করে দিচ্ছি। যাই হোক, এখানে শুটার স্পিড, তাছাড়া রয়েছে প্রফেশনাল ফাংশন, এই সমস্ত অপশনগুলো আপনি ব্যবহার করতে পারেন। আর এখানে রয়েছে ভিডিওর অপশন, ভিডিওর মোডে গিয়ে আপনাকে এটা বুঝিয়ে দিব ভিডিওর অপশনে কী কী রয়েছে। তো এবার আসছি ভিডিওর অপশনে। ভিডিও অপশনে এখানেও সেম তাই, 1x এবং 2x এই দুটো করতে পারেন। তাছাড়াও রয়েছে এখানে আলট্রা ওয়াইডের, আপনি ভিডিওতে ম্যাক্রো ক্যামেরা ব্যবহার করতে পারবেন না। আর তাছাড়া এখানে আরেকটা অপশন রয়েছে, যেটা হচ্ছে বিউটি, বিউটির অপশন দেওয়া রয়েছে কিন্তু এটা কাজ করে না। এখানে আমি ক্লিক যদি করি, এখানে আপনি বুঝতেই পারছেন যে এখানে দিচ্ছে না, অপশনটা বের হচ্ছে না। এবার আসি সেটিংসে ভিডিওর। ভিডিও সেটিংসে প্রথমেই আপনাকে দেখা এখানে রেজুলেশন উপরে, কেননা কিছুই দেওয়া নেই, তেমন কিছু আহামরি দেওয়া নেই যেটা আপনি খুশি হবেন পেলে। তো ভিডিওর অপশনে আমি যদি দেখি এখানে 480, 30fps, 720, 30fps, 1080, 30fps, এখানে 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন, সেটাও 1080। এখানে 4K-র কোনো অপশন দেওয়া নেই। এর আগেও আমি বলেছি ভিভো U20-তে 4K-র অপশন আছে, আর নিচে লিঙ্ক দেওয়া আছে, আপনারা গিয়ে সেটা দেখতে পারেন। ভিভো U20 এর অর্ধেক দাম, অথচ এর চেয়ে অনেক ভালো ক্যামেরার অপশন দেওয়া রয়েছে।
তো এটা আমি ব্যাক করে দিলাম সেটিংসটাকে। আর তাছাড়া রয়েছে এখানে মোরের অপশন, মোরে থাকছে 48 মেগাপিক্সেল প্যানারোমা, লাইভ ফটো, স্লো মোশন, টাইম ল্যাপস, প্রো আর জোভি, এই অপশনগুলো রয়েছে। তো এখানে কাজের মতো অপশন হচ্ছে এখানে 48 মেগাপিক্সেল। তো 48 মেগাপিক্সেলটা আপনি নর্মালি ব্যবহার করতে পারেন, আমি একটা ক্লিক করে দেখাই। যেটা নর্মাল 12 মেগাপিক্সেল ফটো তার চাইতে অনেকটাই ক্লিয়ার এবং ডিটেলস অনেক ভালো দেয় এই 48 মেগাপিক্সেলে। আমি ডেডিকেটেড ক্যামেরা রিভিউ করেছি, যেটা এর ভিডিওর লিঙ্কে দেওয়া রয়েছে, এর ডিসক্রিপশনে পেয়ে যাবেন আপনি। ফটো কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি সব কিছুই আমি সমস্ত কিছু তুলে ধরেছি, আমি ডেডিকেটেড ক্যামেরা রিভিউ করেছি, সেখানে আপনারা গিয়ে দেখতে পারেন। আর তাছাড়া রয়েছে এখানে প্যানারোমা, প্যানারোমার অপশনটা হচ্ছে 360 ডিগ্রি, আপনি পুরোটা গোল করে ঘুরিয়ে 360 ডিগ্রি ফটো ক্যাপচার করতে পারবেন। আর তাছাড়াও এখানে থাকছে লাইভ ফটো, স্লো মোশন, স্লো মোশনে যদি আসি তাহলে এখানে আপনারা দেখতে পাবেন স্লো মোশনটা হচ্ছে 240 FPS, 720 রেজলিউশনে 240 FPS-এ আপনি স্লো মোশন ভিডিও রেকর্ড করতে পারবেন, যেটা স্যাম্পল আমি ভিডিওর লাস্টে দিয়ে দিব। আর তাছাড়া এখানে রয়েছে টাইম ল্যাপস এবং প্রো মোড আর জোভি, এখানে দেখানোর মতো হচ্ছে প্রো মোড, প্রো মোডে ইভি, এখানে হোয়াইট ব্যালেন্স আপনি বাড়াতে পারেন কমাতে পারেন, এটা আমি নর্মাল রেখে দিচ্ছি। তাছাড়া রয়েছে আইএসও, আইএসওটা অটো আছে, আবার বাড়িয়ে কমিয়ে দেখে নিই এটা কাজ করে কি না। তো মোটামুটি ঠিক আছে, এখানে বুঝতে পারছেন যে ফটোটা অনেকটাই জাম্প করছে, অর্থাৎ এটা মোটামুটি কাজ করে। আর তাছাড়া রয়েছে আইএসও, অর্থাৎ শাটার স্পিড, সরি এটা হচ্ছে আইএসও শাটার স্পিড, যেটাকে এস সংক্ষেপে দেওয়া রয়েছে, এটাও মোটামুটি কাজ করে। হ্যাঁ ভালোই কাজ করছে, এটা ঠিক আছে আইএসওটা, এটাকে আমি অটো করে দিই, এটা অটো মোড। আর তাছাড়া রয়েছে হোয়াইট ব্যালেন্স, হোয়াইট ব্যালেন্সটা আপনি ব্যবহার করতে পারেন। আর তাছাড়া লাস্টে রয়েছে এটা ম্যানুয়াল হোয়াইট ব্যালেন্স, যেটা ব্যবহার করা খুবই কঠিন, নর্মালি আমরা এটা ব্যবহার করতে গিয়ে হিমশিম খেয়ে যাই, ঠিকভাবে কালার টেম্পারেচারটাকে নিয়ে আসতে পারি না। আর আরেকটা অপশন রয়েছে, এটা রয়েছে ফোকাসের, আপনি ফোকাস কোনটাকে দিবেন, আপনি এই সাবজেক্টটাকে দিবেন না এটাকে দিবেন ব্যাকগ্রাউন্ডটাকে, তো এখানে আপনি ফিক্সড করে নিতে পারেন। নর্মালি কী হয়, ট্যাপ করে ফোকাস দেওয়া হয়, তো এখানে আপনি ইচ্ছা মতো এখানে DSLR-এর মতো আপনি ফোকাসটা সেট করে নিতে পারেন। এ হচ্ছে প্রো মোড, প্রো মোডটা মোটামুটি ঠিক আছে। তাছাড়া রয়েছে প্রো মোডে এখানে যদি দেখি তাহলে ফটো স্টেবল করার জন্য, বাঁকা হচ্ছে না সোজা হচ্ছে সেটা দেখার জন্য ফ্রেমের অপশন রয়েছে, ফ্ল্যাশ লাইটের অপশন রয়েছে। সেটিংসে যদি দেখি প্রো মোডে তো সেম যা ছিল নর্মালি সেটাই এখানেও তাই রয়েছে, সেটিংসে এক্সট্রা কিছু দেওয়া নেই, জাস্ট নর্মালি ওয়াটারমার্ক অ্যাড করা এ সমস্তগুলো, যেগুলো একদমই কাজের নয়। তো এটাকে আমি অফ করে দিলাম। এবার আসি ফ্রন্ট ক্যামেরায়, ফ্রন্ট ক্যামেরায় প্রথমে দেখি এয়ার মোডটা, এখানে এয়ার মোডের অপশনটা পেয়ে যাচ্ছেন, এখানেও সেই তাই রয়েছে এয়ার মোড। এটাকে আমি একবার ইউজ করে দেখিয়ে দিই, যেটা ব্যাক ক্যামেরায় আমি দেখাতে পারিনি। হ্যাঁ দেখতে পাচ্ছেন আমার মুখে আসছে আর ঠোঁটটা লাল হয়ে যাচ্ছে, যেটা আনন্যাচারাল একটা ফটো টাইপ আসছে। এখানে আপনি যত রকমের স্টিকারগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবেন, তো এটা আমি নর্মাল করে দিই, কেটে দিলাম। তারপরের অপশন রয়েছে এখানে পোর্ট্রেট, ফ্রন্টে আপনি পোর্ট্রেট ফটো ক্যাপচার করতে পারেন, ফ্রন্টেও আপনি চাইলে বিউটি ফেসটা ব্যবহার করতে পারেন, এটা মেকআপ বক্স একটা, ঘরে বসেই নিজে সুন্দর হয়ে যেতে পারেন। আর তাছাড়া রয়েছে ফ্রেমের অপশন, ফ্রেমগুলো আমি এর আগেও বলেছি 4:3, ফুল স্ক্রিন, 16:9, 1:1, এই রেশিওতে আপনি ফটো ক্যাপচার করতে পারেন, এটাকে আমি অফ করে দিই। তাছাড়া রয়েছে ফিল্টারের অপশন, HDR অন অফ এবং ফ্ল্যাশ লাইট, এখানে ফ্ল্যাশ লাইটটা দেখার বিষয়ে ফ্রন্টে ফ্ল্যাশ লাইট দেওয়া নেই, তো আমি একবার চেক করে দেখিয়ে দিই ফ্ল্যাশ লাইটটা কীভাবে কাজ করে। এখানে ডিসপ্লে ফ্ল্যাশটাকে কাজে নেওয়া হচ্ছে। আর তাছাড়া রয়েছে, তাছাড়া পরের অপশন রয়েছে ফটো মোড, ফটো মোডে ব্যাকে যেই রকম অপশনগুলো ছিল এখানেও সেম তাই রয়েছে। আমি ফ্ল্যাশটাকে অফ করে দিই প্রথমে অটো, এটা HDR অন অফ, ফিল্টারের অপশন, অনেকগুলো ফিল্টার আপনি ফ্রন্টও ব্যবহার করতে পারেন, যেটা ম্যানুয়ালি অ্যাডজাস্ট করাতে পারবেন, তো এটা খুব সুন্দর একটা অপশন দেওয়া রয়েছে। ফিল্টারটাকে আমি নর্মাল করে দিলাম। আর তাছাড়া রয়েছে এখানে ফ্রেমের অপশন, সেটিংস, সেটিংস ব্যাকে যা দেখিয়েছিলাম আশা করি ফ্রন্টও তাই থাকবে, হ্যাঁ সেম সেটিংস দেওয়া রয়েছে, কিন্তু এখানে ভিডিওর অপশনটা যদি দেখি, হ্যাঁ এখানেও 1080 পর্যন্ত দেওয়া রয়েছে, সেটা 30 FPS, 4K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন না। আর পরের অপশন রয়েছে ভিডিও, ভিডিও তো প্রথমেই আপনাকে আমি বললাম যে ভিডিওর রেজুলিউশন 1080-এর ঊর্ধ্বে, অর্থাৎ 1080p ঊর্ধ্বে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন না, 4K-র কোনো অপশন দেওয়া নেই, না ফ্রন্টে না ব্যাকে। আর রয়েছে মোর, মোর অপশনটা এটা ব্যাকের জন্য, ফ্রন্টের জন্য না, আমি একবার স্লো মোশনটাকে ট্রাই করে দেখে নিই, ব্যাক ক্যামেরা অন হয়ে যাচ্ছে। আর অন্য অপশন লাইভ ফটো, এখানে লাইভ ফটোটা আপনি ফ্রন্টে ব্যবহার করতে পারবেন, তো এটা একটা ভালো অপশন দেওয়া রয়েছে যেটা ফ্রন্টে আপনি ব্যবহার করতে পারেন। আর এগুলো নর্মালি ব্যাক ক্যামেরার জন্য হয়, সেখানে ফ্রন্টেও অপশন দেওয়া রয়েছে।
তাছাড়া রয়েছে 48 মেগাপিক্সেল, এটা সম্ভব না, ফ্রন্টের জন্য 32 মেগাপিক্সেল দেওয়া রয়েছে, 48 মেগাপিক্সেল সেটা আপনি ব্যাকে ব্যবহার করতে পারবেন। তো এটা হচ্ছে ফুল ক্যামেরা সেটিংস ছিল, আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে এবং দেখিয়ে দিলাম। যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে নিচে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন আর জানান যে কোথায় কীরকম প্রবলেম হচ্ছে, কী হচ্ছে না হচ্ছে। আমি তো নতুন ইউটিউবার, আপনারা যদি সাজেস্ট করেন যে এটা করলে ভালো হয় ওটা করলে ভালো হয় তো আশা করি আমারও একটু হেল্প হয়ে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, বাবাই, টেক কেয়ার অ্যান্ড খোদা হাফিজ।